সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো বর্তমানে ইউটিউবে কিন্তু অনেকগুলো নতুন নতুন আপডেট চলে এসেছে এবং একজন ক্রিয়েটর হিসাবে তোমাকে কিন্তু সেই আপডেটগুলো অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে, এবং সেই সব আপডেটগুলো থেকে আমাদের কী কী লাভ হতে পারে এবং কী কী ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে আজকের আলোচনা। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক এবং আমরা জেনে নিই সেই আপডেটগুলো থেকে আমাদের কী কী লাভ হচ্ছে বা কী কী ক্ষতি হচ্ছে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। সো প্রথম যে আপডেটটা এসছে সেটা হলো ইউটিউবের লাইভ স্ট্রিমের ব্যাপারে। তো লাইভ স্ট্রিমের মধ্যে কি আপডেট এসছে আমি বলে দিই একটুখানি, যে যারা বেশি লাইভ স্ট্রিম করে তাদের জন্য কিন্তু খুব উপকারী একটা আপডেট। কারণ লাইভ স্ট্রিমে তোমরা দেখেছো যে তোমাদের যখন হিউজ অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবার লাইভ স্ট্রিমে জয়েন করে এবং সবাই যখন কমেন্ট করে, সবাইয়ের কমেন্টে তোমরা কিন্তু রিপ্লাই দিতে পারো না এবং তারা একটু হলেও রাগ করে যে আমাদের কমেন্টে রিপ্লাই দেয় না। তার মধ্যে এরকম হয় যে দেখবে 100 জন যদি তোমার লাইভ স্ট্রিম দেখছে তো তার মধ্যে 20 জন এরকম আছে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না বা হয়তো প্রথমবারের জন্য তোমার লাইভ স্ট্রিমে এসে জয়েন করেছে। তো এরকম দেখবে হয় এবং তোমাকে তারা চেনেও না, সেই 20 জন হয়তো তোমাকে চেনেও না এবং তারাও কমেন্ট করে এবং সেই কমেন্ট বক্স তোমার ভরে 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 যায়। এবার থেকে লাইভ স্ট্রিমে কমেন্ট করলে তাকে কিন্তু সবার প্রথমে আগে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তারপরে সে যদি কমেন্ট করে সেই কমেন্টটা তুমি দেখতে পাবে, তার আগে না। সে কমেন্ট করবে কিন্তু তোমার কাছে আসবে না যতক্ষণ না সে সাবস্ক্রাইব করছে তোমার চ্যানেল। তো এবার থেকে যদি কেউ লাইভ স্ট্রিমে আসে, তোমার লাইভ স্ট্রিমে আসে, তাকে কিন্তু আগে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তার মানে তোমরা এবার লাইভ স্ট্রিম করলে তোমাদের কিন্তু ভুরি ভুরি সাবস্ক্রাইবার বাড়বে, কারণ সে বুঝতেই পারবে যে আমার কমেন্ট পড়ছে না, তার মানে নিশ্চয়ই আমার কমেন্ট যাচ্ছে না, বা তুমি বলেও দেবে যে সাবস্ক্রাইব না করলে কমেন্ট এখন আসে না। তো সে কিন্তু বাধ্য হয়ে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমার কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এটা কিন্তু একটা দারুণ আপডেট একজন ক্রিয়েটরের পক্ষে। ওকে, এবার নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। নেক্সট আপডেট একটা শর্ট ভিডিওর আপডেট চলে এসেছে। শর্ট ভিডিও নিয়ে প্রচুর আপডেট এখন ইউটিউব দিচ্ছে, কারণ শর্ট প্ল্যাটফর্মটাকে মানে খুব বড় করে দেখাতে চাইছে ইউটিউব, আর শর্ট ভিডিও লোকে পছন্দও করছে। এই শর্ট ভিডিওতে কি আপডেট এসেছে একটু বলে দিই। আগে যারা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও করতাম, ধরো এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি চেঞ্জ করে ভিডিও করতাম, তাহলে আগে আমাকে কি করতে হতো, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন স্ক্রিন দিতে হতো, দিয়ে ভিডিও শ্যুট করতে হতো, তারপর সেটাকে এডিট করতে হতো। ক্রোমাক্রি দিয়ে আমরা কি করতাম, ব্যাকগ্রাউন্ড এডিট করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড লাগাতাম, তারপর সেটাকে শর্ট ভিডিও রেশিওতে সিলেক্ট করে সেরকমভাবে এডিট করে তারপর আমরা পাবলিশ করতাম। এবার থেকে তোমরা ডিরেক্ট শর্ট ভিডিও ক্রিয়েটের যে অপশান, ইউটিউবের ডাইরেক্ট শর্ট ভিডিও ক্রিয়েটের যে অপশান, ওখানেই তোমরা ডিফল্ট গ্রিন স্ক্রিনের অপশান পেয়ে যাবে। অর্থাৎ তোমরা শর্ট ভিডিওর কোনো এডিট করার কোনো ঝামেলা নেই, তোমরা শর্ট ভিডিও তৈরি করতে হয় যেভাবে সেইভাবে যাবে, সেখানেই গ্রিন স্ক্রিনের অপশান পাবে, সেখান থেকেই তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবে। এটা কাদের জন্য খুব উপকারী, ধরো কোনো তুমি টপিক নিয়ে বলছো বা বোঝাচ্ছ এবং ব্যাকগ্রাউন্ডে তুমি সেটা দেখাতে চাইছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারো, তোমাদের খুব সুবিধা হবে এবং ভিডিওগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগবে। ওকে, এরপর নেক্সট যে আপডেটটা এসছে সেটাও একবার বলি। নেক্সট যে আপডেটটা এসছে সেটা হলো কমেন্ট ট্রান্সলেট। ওকে, আগে দেখবে তোমাদের অনেকেই বিভিন্ন ভাষাতে তোমাদের ভিডিওতে কমেন্ট করতো, কেউ ইংলিশে, কেউ বাংলাতে, কেউ হয়তো হিন্দিতে, বা তুমি হয়তো যে যে ভাষাতে তোমাকে কমেন্ট করতো তার মধ্যে অনেকগুলো ভাষা তুমি হয়তো বোঝো না। ওকে, এবার সে তোমার ভিডিওতে কমেন্ট করেছে, তুমি বুঝতেই পারছো না সে কি বলেছে। এবার থেকে কিন্তু কমেন্টের পাশেই তুমি একটা ট্রান্সলেট বাটন পাবে এবং ট্রান্সলেট বাটনের উপর ক্লিক করে তুমি যে কোনো ভাষায় সেটা ট্রান্সলেট করে দেখে নিতে পারবে কমেন্টটার মানেটা কি, তোমার নিজের ভাষাতে তুমি ট্রান্সলেট করে বুঝে নিতে পারবে। তো এর থেকে কিন্তু তোমাদের আর আলাদা করে ট্রান্সলেট করে ওটাকে কপি করে ট্রান্সলেটারে গিয়ে পেস্ট করতে হবে না, তোমরা কমেন্টের পাশেই ট্রান্সলেট বাটন পেয়ে যাবে যেখান থেকে খুব সহজে তোমরা যে কোনো ভাষাতে কমেন্টগুলোকে পড়ে নিতে পারবে। এটাও একটা দারুণ আপডেট একজন ক্রিয়েটরের পক্ষে। এবং এরপরে একটা ফাইনাল আমি একটা আপডেট বলছি, দারুণ, আমার তো দারুণ লেগেছে। ধরো যারা লাইভ স্ট্রিম করে, অনেক বড় বড় হয়, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা অনেক বড় বড় লাইভ স্ট্রিম করে, বিশেষ করে গেমার যারা, তারা তো সারাদিন লাইভ স্ট্রিম করছে। এবার তাদের হয়তো 2 মিনিটের কোনো একটা ভিডিও যেখানে 10টা হেডশট দিয়েছে, বা হয়তো কোনো টিচারের তুমি ভিডিও দেখছো 10 বা 15 মিনিটের একটা পার্টিকুলার পার্ট তোমার ভালো লেগেছে, বাকি পার্টগুলো হয়তো তুমি জানো এবং তুমি সেই ভিডিওটা কারোর সঙ্গে শেয়ার করতে চাইছো, তোমার কোনো বন্ধু, কোনো ফ্রেন্ডস, কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করতে চাইছো। ওকে, তো তুমি আগে কি করতে, পুরো ভিডিওটাকেই শেয়ার করে দিতে, মানে পুরো ভিডিওটাই শেয়ার বাটন থাকতো, শেয়ার বাটনের উপর ক্লিক করে পুরো ভিডিওটাই তাকে তার সঙ্গে শেয়ার করতে, তো তাকে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হতো। এখন থেকে তোমরা ভিডিওর পার্টিকুলার পার্টকে শেয়ার করতে পারবে। ভিডিওর নিচে আমি দেখাচ্ছি তোমাদের স্ক্রিনে, ভিডিওতে নতুন অপশান অনেকগুলো অ্যাড হয়েছে, যার মধ্যে একটা অপশান পাবে ক্লিপ। ওই ক্লিপ অপশানে ক্লিক করলে তোমরা যে কোনো একটা পার্টিকুলার ক্লিপ
সিলেক্ট করে সেটা কিন্তু তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে পারবে। এবং বর্তমানে আমি একটু বলে দিতে চাই, এগুলো যতগুলো গেমার আছে সবাইয়ের কাছে কিন্তু অ্যাভেলেবেল, মানে গেমিং চ্যানেল যেগুলো সবাইকে প্রায় দিয়ে দেওয়া হয়েছে, বলতে পারো 100% গেমিং চ্যানেলগুলো পেয়ে গেছে, কারণ ওরা বেশি লাইভ স্ট্রিম করে। এবং বাকি চ্যানেলগুলো আস্তে আস্তে পাচ্ছে, প্রায় বলতে পারো যে অনেক চ্যানেলই পেয়ে গেছে এবং অনেক চ্যানেল পায়নি। যারা পায়নি ভবিষ্যতে আস্তে আস্তে পাবে, তারাও পাবে। সব ইউটিউব চ্যানেলেই কিন্তু এই ক্লিপ অপশনটা দিয়ে দেওয়া হবে, যাতে তোমার যারা সাবস্ক্রাইবার তাদের যদি কোনো একটা পার্টিকুলার পার্ট, ধরে নাও আমার এই এতগুলো আপডেটের কথা বললাম, কোনো একটা পার্টিকুলার আপডেট তুমি জানতে না, সেটা তুমি বন্ধুর সঙ্গে শেয়ার করতে চাও, তাহলে সেই পার্টিকুলার পার্টের ক্লিপটা তুমি শেয়ার করতে পারো, পুরো ভিডিওটা শেয়ার করার কোনো দরকার নেই। তো একজন ক্রিয়েটার, মানে একজন ইউটিউব ক্রিয়েটারের পক্ষে এই আপডেটগুলো কিন্তু ভীষণ অসাধারণ এবং খুব গুরুত্বপূর্ণ, এবং আশা করি এই আপডেটগুলো থেকে আমাদের লাভ হবে, ক্ষতি তো কিছু আমি দেখতেই পাচ্ছি না, লাভই হবে। ওকে, তো তোমরা যদি একজন ক্রিয়েটার থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে, আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো বা জানতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরকম ধরনের ভিডিও আরও চাই কিনা, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করতে ভুলবে না ভিডিওটি। এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো, নিচে লাল কালের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করার আগে আমার চ্যানেল ভিজিট করো, ভিজিট করো, বাকি ভিডিওগুলো একটু একটু করে দেখো, পুরো দেখতে হবে না, একটু একটু করে দেখো। দেখার পর যদি মনে হয় যে না, এই টপিকের উপর ভিডিও তোমার আরও চাই, যে টপিকগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে সেই ভিডিওগুলো তোমার ভালো লাগছে, তাহলে নিজে লাল কালের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আমি দীপঙ্কর, গুড বাই।